রহস্যময় এই দ্বীপের অবস্থান দক্ষিণ আমেরিকার নিরক্ষরেখায়। বাল্টা দ্বীপ নামে পরিচিত এই দ্বীপ দক্ষিণ আমেরিকার ইকুয়েটরের নিকটবর্তী 13টি দ্বীপ নিয়ে গঠিত গ্যালাপোগাস দ্বীপপুঞ্জ। আর এই 13টি দ্বীপের অন্যতম এই বাল্টা দ্বীপ। অন্য সব দ্বীপের থেকে একবারই আলাদা এই দ্বীপ। রহস্য আর অভিশপ্ত এই দ্বীপে নেই কোনো প্রাণের চিহ্ন। মানুষ তো দূরের কথা, কোনো বন্য প্রাণীও এখানে টিকতে পারে না। এমনকি এই দ্বীপে বৃষ্টিও হয় না। অদ্ভুত এবং রহস্যময় এই দ্বীপে মানুষের বসতি না থাকায় একে ডেড আইল্যান্ডও বলা হয়। অনেকেই এই দ্বীপকে বলেন অভিশপ্ত। রহস্য নিয়ে যুগ যুগ ধরে নিঃসঙ্গ এই দ্বীপে একসময় ছিল মানুষের বাস। কয়েকটি জাতি এখানে বাস করতেন মিলেমিশে। জঙ্গলের গাছপালা ও অসংখ্য বন্যপ্রাণীর সঙ্গে মিলেমিশে কয়েক পুরুষ ধরে তারা বাস করেছেন এই দ্বীপে। জানা যায় শত বছর আগে অদ্ভুত এক রোগ ছড়িয়ে পড়েছিল বাল্টায়, ফলে মানুষ মারা যেতে থাকে একের পর এক। দ্বীপবাসীরা ভয়ে দ্বীপ ছেড়ে পালিয়ে যান অন্যত্র। তারা ফিরে গিয়ে সবাইকে জানায় যে এটি অভিশপ্ত, দ্বীপের আশেপাশে কারোর যাওয়া উচিত নয়, একবার চলে গেলে আর জীবন নিয়ে ফিরে আসা হয় না। সেই থেকে দ্বীপটি অভিশপ্ত দ্বীপ নামে পরিচিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বাল্টা দ্বীপের রহস্য বিশ্বের নজরে আসে। সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার দ্বীপপুঞ্জের বেশ কয়েকটি দ্বীপে বিমান ঘাঁটি স্থাপন করেছিলেন। একজন এয়ারবাস অফিসার ছিলেন ফ্রান্সিয়ান ওয়াগনার। তার মাধ্যমে মানুষ প্রথম বাল্টা দ্বীপ সম্পর্কে জানতে পারেন। এরপর অনেকেই শোনা যায় যে এই দ্বীপের রহস্যের ব্যাপারে, যারা তাদের পরিবারের বয়স্কদের কাছে এই দ্বীপের গল্প শুনেছেন। গ্যালাপোগাস গ্রীষ্মমণ্ডলীয় দ্বীপপুঞ্জ হওয়ায় এখানে প্রচুর বৃষ্টি হয়। আশেপাশে অন্য আইল্যান্ডগুলোতে প্রবল বর্ষণ হলো, বৃষ্টির একটি ফোঁটা পড়ে না বাল্টায়। কি এক রহস্যময় কারণে ফোঁটাগুলো বাল্টার মাটিতে পড়ার আগেই উড়ে চলে যায় অন্যদিকে। আশেপাশে যতই বৃষ্টি হোক না কেন, এক ফোঁটা বৃষ্টি পড়ে না এই দ্বীপে। দ্বীপের বেশিরভাগ অংশ থেকে মেঘ উড়ে যায় অন্যদিকে। স্বাভাবিক অবস্থায় কম্পাসের সুই সবসময় উত্তর দক্ষিণমুখী থাকে, কিন্তু এই দ্বীপে কম্পাসের সুই কখনো স্থির থাকে না। বাল্টায় এলি স্বাভাবিক আচরণ করে নাবিক এবং অভিযাত্রীর কম্পাস, কখনো এলোমেলোভাবে ঘোরে আবার কখনো ভুল দিক নির্দেশ করে। সেটা যত উন্নত মানের দামি কম্পাসই হোক না কেন, এখানে কাজ করে না। সবচেয়ে রহস্যজনক ব্যাপার হলো, বাল্টা দ্বীপের ওপর দিয়ে যাওয়া বিমানগুলোকেও কম্পাস কাজ করে না। আবার দ্বীপ পার হলেই সব ঠিক হয়ে যায়। এই দ্বীপের আরেকটি অদ্ভুত দিক হলো, এই দ্বীপে এলেই অনেকের মানসিক সমস্যা হয়। এই দ্বীপে পা রাখলেই মানুষের মাথা অনেকটাই হালকা হয়ে যায়। অনেকেই দেখা যায় এলোমেলো আচরণ করতে, কেউ স্মৃতিশক্তি হারিয়ে ফেলে, কেউ আবার অজানা জায়গায় হারিয়ে যেতে চায়। তবে বেশিরভাগ মানুষই বলে যে এখানে যাওয়ার চমক একটা অনুভূতিকে ছাপিয়ে যায়। একবার দ্বীপে গেলে ফিরে যেতে ইচ্ছা করে না। এখান থেকে চলে যাওয়ার পর অনেক দিন এই অনুভূতি কাজ করে, পরে আবার সব ঠিক হয়ে যায়। এই বাল্টা দ্বীপে কোনো গাছ নেই, নেই কোনো প্রাণী পোকামাকড়, শুধু এক জাতকের ফণিমনসা আর পালো শান্ত গাছ ছাড়া সবুজের দেখা মেলে না এই দুদূষণ্য দ্বীপে। ইকুয়েডরের আশেপাশে এই দ্বীপগুলোতে বাস করে প্রচুর পরিমাণ সিল, ইগুয়ানা, দানবীয় কচ্ছপ, গিরগিটিসহ নানান জাতের সরীসৃপ, বিরল প্রজাতির নানা পাখি আনাগোনা লেগে থাকে এইসব দ্বীপে। মজার ব্যাপার, এইসব স্থানীয় জীবজন্তুদের কারোর দেখা মেলে না বাল্টায়, আসে না পাখি। দ্বীপের রহস্য আবিষ্কারের ওয়েগনার একবার একটি পরীক্ষা চালান। তিনি জোরপূর্বক কিছু প্রাণী নিয়ে গিয়ে বাল্টা দ্বীপ এবং পার্শ্ববর্তী দ্বীপ সান্তাকুজের মধ্যবর্তী খালে ছেড়ে দেন, কিন্তু দেখা গেল ওই প্রাণীগুলো সান্তাকুজের দিকে যাচ্ছে। সবচেয়ে রহস্যজনক বিষয় হলো, উড়ন্ত পাখিরা বাল্টা দ্বীপে ফিরে যেতে শুরু করে। দেখে মনে হচ্ছে তারা একটি অদৃশ্য দেয়ালের সঙ্গে ধাক্কা খাচ্ছে, কিন্তু কী কারণে এমনটা, সেই রহস্য আজও সমাধান হয়নি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।